দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে জানতে পেরেছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় ১১ পরিমাপেরই আরেকটি অংশ ওজন পরিমাপ। ওজনের পরিমাপটা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। আসল ভিডিওটি শুরু করি। দেখো, ওজন পরিমাপের আদর্শ একক হচ্ছে গ্রাম, বা এই গ্রামটাই হচ্ছে সর্বনিম্ন একক বলে থাকি আমরা। এর চেয়ে ছোট কিছু একক আছে, কিন্তু এটাই অতি ক্ষুদ্র, তাই সেগুলোর পরিমাপে আমরা না যাই। দেখো, এই এক গ্রাম সমান হচ্ছে এক গ্রাম, বা এই এক গ্রামটাই হচ্ছে ওজন পরিমাপের আদর্শ একক। এর থেকে তুমি যত উপরের দিকে যাবে দেখবে এর মানটা বড় হচ্ছে আস্তে আস্তে। যেমন 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, অর্থাৎ 10 গ্রামকে তুমি বলতে পারবে 1 ডেকাগ্রাম। আবার দেখো, 100 গ্রাম, 100 গ্রামকে তুমি বলতে পারবে 1 হেক্টোগ্রাম, 100 গ্রামকে বলতে পারবে 1 হেক্টোগ্রাম। অনুরূপভাবে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, বা 1000 গ্রামকে তুমি 1 কিলোগ্রাম বলতে পারবে। তো এই ছিল গ্রামের সাথে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম ইত্যাদি সম্পর্ক। আর তোমরা যদি এককগুলো চিনতে কষ্ট হয়ে থাকে, তোমরা খেয়াল করে দেখতে পাবে দৈর্ঘ্যের যে পরিমাপের এককগুলো ছিল সেগুলোর সাথে এগুলোর বেশ মিল রয়েছে। যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এদের মধ্যে শুধু গ্রামের পরিবর্তে সেখানে ছিল মিটার। এই ছিল গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম ও কিলোগ্রামের মধ্যকার সম্পর্ক। এছাড়াও ওজন পরিমাপের আরেকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটি তোমাদের সঙ্গে এবার আলোচনা করা যাক। সেই পদ্ধতিটি হচ্ছে মেট্রিক পদ্ধতি। যখন কোনো একটা বস্তুর ওজন বা কোনো কিছুর ওজন অনেক বেশি হয়ে যায়, বা অনেক বড় পরিমাণ কোনো একটা বড় বস্তু হয়ে, যেমন ধরো বাস, জাহাজ, হ্যাঁ, বিমান ইত্যাদি বস্তুর ওজন তুমি যখন পরিমাপ করবে, তখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা বিমানের ওজন কত, তুমি তোমাকে খুঁজে বের করতে হবে 5000 কিলোগ্রাম বা 500000 কিলোগ্রাম, অনেক বড় একটা হিসাব হয়ে যায়। তো সেই হিসাব যখন আমরা করতে যাব, তোমাকে বলা হলো একটা বাসের ওজন কত, তুমি তখন সেটাকে কিভাবে ছোট করে বলতে পারো, সেই জন্য এই পদ্ধতি। যেমন 100 কিলোগ্রামকে আমরা বলতে পারবো 100 কেজি, বা কিলোগ্রামকে বলতে পারবো 1 কুইন্টাল। আবার অনুরূপভাবে 1000 কিলোগ্রামকে আমরা বলতে পারবো একত্রে 1 টন, বা 1 মেট্রিক টন। এখন ধরো তোমাকে বলা হলো যে একটা গাড়ির ওজন 5000 কেজি, কত? 5000 কেজি। এখন তোমাকে যদি বলা হয় যে গাড়িটির ওজন মেট্রিক টনে প্রকাশ করো, তখন তুমি এটা কি করবে, 1000 দিয়ে ভাগ করে দিবে। যেহেতু 1000 কিলোগ্রামে 1 টন, কি আসে দেখো উত্তর, উত্তর আসবে হচ্ছে 3টা দিয়ে তো 0 দশমিক এখান থেকে 3 ঘর বামে সরে আসবে, অর্থাৎ 5 টন বা 5 মেট্রিক টন। দেখো হিসাবটা ছোট হয়ে আসলো, 5000 কেজির বদলে আমরা 5 টন বলতে পারছি। এই ছিল টনের হিসাব। এবার আমরা একটু আগের স্থানে ফিরে যাই, বা আগের হিসাবটি আমরা করছিলাম গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম হিসাব, সেখানে একটু ফিরে যাই। এগুলো একটা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, তোমাদের 6টি পাঠ্য বই রয়েছে পঞ্চম শ্রেণীতে, 6টি পাঠ্য বইয়ের ওজন ধরে নিলাম একত্রে 2345 গ্রাম। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার পাঠ্য বইগুলোর ওজনকে তুমি কিলোগ্রাম বা কেজিতে রূপান্তরিত করো, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে, যেহেতু 1000 গ্রামে 1 কিলোগ্রাম বা 1 কেজি, সেহেতু তোমার এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। যখন তুমি এটাকে 1000 দিয়ে ভাগ করবে, তখনই তুমি কিলোগ্রামের উত্তরটা পেয়ে যাবে। যেমন এখানে 3টি শূন্য রয়েছে, তাই এখানে দশমিকটা 3 ঘর পিছিয়ে আসবে, অর্থাৎ এর উত্তর হবে, যদি তুমি কিলোগ্রামে প্রকাশ করতে চাও, 2.345 কেজি।
বা কিলোগ্রাম। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় যে তোমার পাঠ্যবইয়ের ওজনটাকে তুমি ডেকাগ্রামে প্রকাশ করো, ডেকাগ্রামে প্রকাশ করতে হলে খেয়াল করো ডেকাগ্রাম হচ্ছে 10 গ্রামে 1 ডেকাগ্রাম, অর্থাৎ তোমাকে এই যে তোমার বইয়ের ওজনটা আছে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। অতএব কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে 2345 কে তুমি 10 দিয়ে ভাগ করবে। 10 দিয়ে ভাগ করলে যেহেতু এখানে একটা শূন্য রয়েছে তাই এখান থেকে দশমিকটা এক ঘর বামে সরে আসবে, অর্থাৎ এর উত্তর হবে 234.5 ডেকাগ্রাম। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো তোমাদের সাথে তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর একটি সমস্যা নিয়ে আলোচনা করা যাক এবং সেটা সমাধান করে আশা করি তোমরা এই সমাধানটা করার পরে তোমাদের এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো দেখি তোমাদের পাঠ্যবইয়ের 4 নাম্বার যে সমস্যাটি দেওয়া হয়েছে অনুশীলনী 11 ক, 4 নাম্বার সমস্যা বা 4 নাম্বার যে প্রশ্নটা, লতিফ সাহেব বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল ৮ হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। প্রশ্ন হল তিনি মোট কত কেজি বাজার করলেন। এই ছিল প্রশ্ন। তো এটা সর্বপ্রথমে আমাদের দেখতে হবে যে এখানে কি চেয়েছে, আসলে তিনি মোট কত কেজি বাজার করলেন, তিনি মোট কত কেজি বাজার করলেন। অতএব আমাদের উত্তরটা কেজিতে বের করতে হবে বা আমরা যে উত্তরটা বের করব সেটার একক থাকবে কেজি। অতএব আমাদের এই যে চালের ওজনটা দেখো, চালের ওজনটা কিন্তু কেজিতে দেয়া আছে অলরেডি, তাহলে আমরা এটাকে নিয়ে এখন কাজ করব না। আমাদের দেখো সবজির যে ওজনটা দেয়া আছে সেটা আছে 8 হেক্টোগ্রামে, অনুরূপভাবে আবার মাংসের ওজনটা দেয়া আছে গ্রামে। তো আমরা তো একটা জিনিস জানি তাই না, একটু আগে আমরা শিখেছি যে আমরা জানি, আমি তোমাদের সুবিধার্থে বোর্ডের প্রশ্নটা মুছে দিচ্ছি। আসলে দেখো সমাধান, আমরা জানি ১০০০ গ্রাম সমান ১ কিলোগ্রাম। আবার আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে ১০০ গ্রাম সমান ১ হেক্টোগ্রাম। এবার আমাদের সমাধানে চলে যাই আমরা। দেখো কি বলা ছিল, লতিফ সাহেব চাল কিনেছিলেন ৩.৮ কেজি, সবজি কিনেছিলেন ৮ হেক্টোগ্রাম, কত 8 হেক্টোগ্রাম। অতএব আমরা যদি সেই হিসাবটি দেখি, তিনি লতিফ সাহেব সবজি ক্রয় করলেন ৮ হেক্টোগ্রাম। এখন
দেখো এটাকে আমরা একটু রূপান্তর করে নেই, যে যদি সবজি ক্রয় করলেন আর হেক্টোগ্রাম না বলে আমরা এটাকে আগে একটু গ্রামে কনভার্ট করে নেই, কারণ আমরা এটাকে কেজিতে নিয়ে যাব। তোমাদের সুবিধার্থে আমরা একটু ভেঙে করছি। দেখো আর যেহেতু 100 গ্রামে 1 হেক্টোগ্রাম, তাই 100 দিয়ে আমরা গুণ করে এটাকে 1 গ্রাম নিয়ে গেলাম। আবার আমরা যদি আরেকটু চেঞ্জ করতে চাই সেটা হবে কি, দেখো এই 800 গ্রামকে আমরা ভাগ করব 1000 দিয়ে। কেজি, দেখো আমরা গ্রাম থেকে কেজিতে গেলাম, তাই আমরা ভাগ করে দিলাম 1000 দিয়ে এই 800 কে। এবার দেখো এখানে উত্তর আসবে 0.8 কেজি, আমরা পেয়ে গেলাম তার সবজির পরিমাণ। এবার আমরা একটু দেখি তিনি যে মাংস ক্রয় করেছিলেন সেটা, যদি মাংস ক্রয় করলেন 2400 গ্রাম। এখন খেয়াল করো আমরা এই 2400 গ্রামকে যদি কেজিতে রূপান্তরিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। অতএব লতিফ মাংস ক্রয় করলেন 2400 ভাগ 1000। খেয়াল করো শিক্ষার্থী বৃন্দ, এখন কিন্তু আমরা গ্রাম লিখতে পারবো না, যখনই আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম এখন কিন্তু আমরা লিখবো কেজি বা কিলোগ্রাম। উত্তর হচ্ছে 2.4 কেজি। দেখো আমরা পেয়ে গেলাম সব প্রত্যেকটি মান, তার সবজি চাল এবং মাংসের পরিমাণ সবগুলোই আমরা কেজিতে পেয়ে গেলাম। এবার আমরা একটু মুছে দিচ্ছি বিষয়টা, তোমরা একটু খেয়াল করবে, আশা করি তোমরা তুলে নিয়েছো এর মধ্যেই। দেখো দেয়া ছিল কি, দেয়া আছে লতিফ চাল ক্রয় করেন 3.5 কেজি, তাই তো দেওয়া ছিল। অতএব এবার দেখো আমরা যদি তিনি মোট কত কেজি বাজার করলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে দেখো এখানে বলা যায় যে লতিফ মোট বাজার করলেন 3.5 কেজি চাল যোগ 0.8 কেজি সবজি যোগ 2.4 কেজি মাংস। এবার এককটা হবে কেজিতে, যেহেতু সবগুলোই কেজি, খেয়াল করো এর যোগফলটা কত, যোগ করে তোমরা দেখতে পাবে এর যোগফল হচ্ছে 6.7 কেজি। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের ক্লাসটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি, এবং এই যে ওজন সম্পর্কিত যত সমস্যা সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে গেছো। আজকের ক্লাসটি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে কিছু কথা, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং এই সম্পর্কিত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে বা তোমরা যদি ক্লাস বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবে। ভিডিওটি শেষ করার আগে আবারও জানাচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম।